নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভির সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকে আবারও চলে এসেছি রাশিফল নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন রাশি অনুযায়ী কেমন যেতে পারে আপনাদের দিন। 13 সেপ্টেম্বর 2022 মঙ্গলবার, আজ কবি রজনীকান্ত গুপ্তার জন্মদিন, সেই সাথে যতীন্দ্রনাথ দাসেরও আজ তিরোধান দিবস। তিথি শুক্লা তৃতীয়া, নক্ষত্র রেবতী নক্ষত্র, যোগ বৃদ্ধি যোগ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের মীন রাশি। তো চলুন এবার আপনাদেরকে বলি মেষ রাশি সম্পর্কে। একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন, কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। বাচ্চাদের ওপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে, তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে। আপনার ভালোবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে। দিন কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে। আজকে নিজের জন্য সময় বার করে আপনি জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, তবে এই সময়ের মধ্যে আপনার মাঝখানে বিভেদ দেখা দিতে পারে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো বৃষ রাশি সম্পর্কে। সন্ধ্যাবেলায় একটু আরাম করুন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না, কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। নিজেকে প্রকাশ করাও একটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে। আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রীয় কাজ করতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো মিথুন রাশি সম্পর্কে। আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। একদিনের জন্য বাচ্চার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটি উদ্দেশ্য প্রদান করবে। অল্প স্বল্প বাধাসহ এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে। এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন। ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাতে চলেছেন। আপনার ভাগ্যবান সংখ্যা 8। এবার বলবো কর্কট রাশি সম্পর্কে। আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসেবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান। আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে। এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতা এক বিশাল স্বতঃস্ফূর্ততা এবং স্বাধীনতা প্রদান করবে। আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারেন সে সম্পর্কে পরামর্শ দিতে পারে। যদি আপনি তার পরামর্শ অনুসারে করতে পারেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন বলেই আশা করা হচ্ছে। আপনার পিতামাতার স্বাস্থ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে। ভালোবাসার লোককে হতাশ করবেন না, পরে আপোষ করতে হতে পারে। আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না, আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন, তাতে আপনি মনে অনেকটাই শান্তি পাবেন। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন বলেই আশা করা হচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এবার বলবো সিংহ রাশি সম্পর্কে। তেল মশলাযুক্ত এবং উচ্চ কোলেস্ট্রল খাবার এড়িয়ে চলাই ভালো। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে।
আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আপনার বিবাহিত জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে। আপনার ভাগ্যবান সংখ্যা এক। এবার বলবো কন্যা রাশি সম্পর্কে। শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করবে বলেই আশা করা হচ্ছে। আজ আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন। বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যা যাপন অত্যন্ত আমোদজনক এবং আনন্দময় হতে পারে। আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন, বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন। দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা নয়। এবার বলবো তুলা রাশি সম্পর্কে। আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। আপনার প্রিয়জনের সাথে তর্ক হতে পারে, এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে, এজন্য সে মাঝে মাঝে আপনার উপর রেগে যায়। বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন, কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে। এই রাশি জাতকেরা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে। আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতেই কাটতে পারে। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল, কিন্তু আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে। আপনার ভাগ্যবান সংখ্যা দুই। এবার বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে। আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষার অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে। আপনার অনুভূতিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সব কিছুই করুন। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন। আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবে সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হতে পারে। আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থন হতে পারেন। যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়া আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিনের জন্য বন্ধ করে রাখতে পারেন। আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারে, যা আপনাকে হতাশ করতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা চার। এবার বলবো ধনু রাশি সম্পর্কে। আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন। অর্থের অভাব পরিবারের আজ মতবিরোধের কারণ হতে পারে, এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন। আপনার দিনটি যত্ন সহকারে সাজান, এমন মানুষের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে এবং আপনি বিশ্বাস করতে পারেন। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা করা যেতে পারে। আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পেতে পারেন। ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন। আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় থাকবে। আপনার ভাগ্যবান সংখ্যা এক। এবার বলবো মকর রাশি সম্পর্কে। আপনি আজ আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন, যা আপনাকে সাফল্য এনে দিতে পারে। আপনার স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনাও করতে পারেন। কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য
আপনার মন বিষাদ আচ্ছন্ন হবে। যারা বাগদত্তা তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। ফাঁকা সময় আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন, কিন্তু তার সাথেই কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, সেই জন্য সাবধানে থাকবেন। আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন। আপনার ভাগ্যবান সংখ্যা এক। এবার বলবো কুম্ভ রাশি সম্পর্কে। আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে, কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না। আর্থিক বিনিয়োগের সময় কোনো হঠকারিতায় সিদ্ধান্ত নেবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন তর্ক এড়িয়ে চলুন। কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে। আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আজ আপনি পেতে চলেছেন। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন। আপনার ভাগ্যবান সংখ্যা আট। এবার বলবো মীন রাশি সম্পর্কে। নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা যোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময় এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, এটি আপনার উপকারে আসতে পারে। আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমই সবকিছু বিকল্প। আজ হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে। এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে। ব্যবসায়ীরা আজ নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন। ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে। ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি আজ এটা শ্রেষ্ঠত্ব অনুভব করবেন। আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। এর কারণে যে কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে সবার আগে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। নমস্কার।